এই হলো আমাদের বাংলাদেশের ধান ক্ষেত, কত সুন্দর দেখা। এখানে লেখা আছে আউলিয়া দেওয়ান শরীফ খান ও জয়নব বিবির মাজার শরীফ, এটা কিন্তু দেওয়ান শরীফ শাহ রওজা। আমরা দূর থেকে দেখাচ্ছি, এটা হলো সেই আউলিয়া দেওয়ান শরীফ শাহ জয়নব বিবির মাজার শরীফ। আর হ্যাঁ বন্ধুরা, যারা আমার ইউটিউব চ্যানেল এভারগ্রিন মাই বাংলাদেশ এখনও সাবস্ক্রাইব করেননি, দয়া করে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অন করে দিন। সম্মানিত দর্শক শ্রোতা, আমি এবং সানাউল্লাহ, আমাদের সাথে আরও আছে তিনজন। আমরা যাচ্ছি পারুলিয়া শরীফ শাহ মাজারে। আমরা শরীফ শাহ মাজার থেকে আমরা আরও অনেক জায়গায় যাব, আমরা পলাশও যাব। আর আপনারা সানাউল্লাহকে কেমন দেখতে পাচ্ছেন? আপনারা সানাউল্লাহর কিছু কথা শুনেন এবং দেখতে পাচ্ছেন, সানাউল্লাহ খুব হাসি খুশি একজন মানুষ, যে কি সুন্দর হাসি। এখন আমরা তালতুলির কাছাকাছি চলে এসেছি। সম্মানিত দর্শক শ্রোতা, এটা হলো তালতুলির ইটের বাটা। এখানে নতুন নতুন ইট বানাচ্ছে এবং ইট বানিয়ে রৌদ্রে শুকানোর জন্য দিচ্ছে। কিছু শুকালে তারপর এই ইটগুলো চুলাতে ঢুকানোর পর চুলাতে আগুন দিবে। সম্মানিত দর্শক শ্রোতা, আমরা তালতুলি বাজারে চলে এসেছি। এটা হলো তালতুলি বাজার। তালতুলি বাজার পার হয়ে কিন্তু আরেকটি স্টেশন ধরতে হবে। এই হলো আমাদের বাংলাদেশের ধান ক্ষেত, কত সুন্দর দেখাচ্ছে। আপনারা দেখুন, খোলা আকাশের নিচে কত সুন্দর ধান ক্ষেত, কলা বাগান, আরো অনেক কিছু দেখতে পারবেন আমাদের এই গ্রামীণ পথে যেতে যেতে। এ হলো সানাউল্লার গাড়ির মিটার, মিটারে দেখাচ্ছে যে কতটুকু চার্জ আছে। আমরা পারুলিয়া মোড় এসে পড়েছি। পারুলিয়া মোড় থেকে আমরা চলে যাব সাধুর বাজারের দিকে। দেখতে দেখতে আমরা চলে এসেছি পারুলিয়া মোড়। এখন পারুলিয়া মোড় থেকে আমরা সোজা পশ্চিম দিকে চলে যাব সাধুর বাজার। সাধুর বাজার থেকে আমরা শরীফ শাহর মাজারের দিকে যাব। আপনারা আমাদের সাথেই থাকুন। আমরা সাধুর বাজারের কাছে এসে পড়েছি। এখন আমরা পারুলিয়া সাধুর বাজার। সাধুর বাজারের পশ্চিম পাশ দিয়ে এই রাস্তাটি দেখতে পাচ্ছেন, এটাই হলো শরীফ শাহর মাজার রোড। এটা হলো শরীফ শাহর মাজারের রাস্তা। আর সামনে দেখতে পাচ্ছেন একটা খেলার মাঠ, এটা হলো পারুলিয়া সাধুর বাজার খেলার মাঠ। এই মাঠটিতে প্রতিদিন বিকেলেই ফুটবল খেলা হয়। এখানে আপনারা দেখতে পাচ্ছেন কিছু লোকজন এখানে আসতেছে। কিছু সামনে দেখা যাচ্ছে একটি লাশবাহী গাড়ি, হয়তো কোনো একজন পৃথিবীর মায়াতে একটু চলে গেছেন। এখানে অনেক লোকই এসেছেন শেষ বিদায়ের বেলা এই লোকটিকে দেখার জন্য। যে চলে যায় সে তো আর কখনো ফিরে আসে না। আজ যে লোকটি চলে গেল সে তো আর ফিরে আসবে না। যাই হোক, আমরা যে উদ্দেশ্যে রওনা হয়েছি আমরা সেখানে যাই, তারপর আপনাদেরকে দেখাবো। শরীফ শাহর মাজারের আজকে জিকির হবে, সেখানে আমরা যাচ্ছি। সেখানে গিয়ে আপনারা দেখতে পারবেন কত মানুষ, কত পাগল ফকির সেখানে গিয়ে ভিড় জমেছে। সামনে দেখা যাচ্ছে তিন গম্বুজ শরীফ শাহর মাজারের মসজিদ। এই মসজিদের পিছনেই কিন্তু শরীফ শাহর মাজার। এই দেখতে পাচ্ছেন তিন গম্বুজ মসজিদ কত সুন্দর। আমরা এখন শরীফ শাহর মাজার মসজিদের পিছন থেকে পশ্চিম দিকে যাচ্ছি। পশ্চিম দিকে গেলেই কিন্তু সেই শরীফ শাহর মাজারে পৌঁছে গেছে। এটা হলো শরীফ শাহর মাজারের পুকুর। পুকুরের ওই পাশেই দেখা যাচ্ছে শরীফ শাহর মাজার। আমরা এখন মাজারের কাছে এসে পড়েছি। এখন আমরা গাড়ি থেকে নামবো। গাড়ি থেকে নেমে মাজারের ভিতরে প্রবেশ করব। এই দেখতে পাচ্ছেন আমরা মাজার গেটের সামনে এসে পড়েছি। আমরা হেঁটে হেঁটে যাচ্ছি। মাজারের সামনে কি লেখা আছে আপনাদেরকে আমি পড়ে শোনাচ্ছি। এখানে লেখা আছে
আউলিয়া দেওয়ান শরীফ খান ও জয়নব বিবির মাজার শরীফ, এটা প্রতিষ্ঠিত হয়েছে 1126 হিজড়ি। সম্মানিত দর্শক শ্রোতা, এখন আমরা মাজারের ভিতরে প্রবেশ করেছি। এই যে দেখতে পাচ্ছেন আমার সামনে যেই বিল্ডিংটি, এটাই কিন্তু দেওয়ান শরীফ শাহ রওজা। সম্মানিত দর্শক শ্রোতা, এখানে কিছু আস্তানা আছে, প্রতিটি আস্তানায় কিন্তু মুর্শিদি গান হচ্ছে। আসুন সেই আস্তানা থেকে আমরা ঘুরে আসি। প্রতিটি আস্তানায় আমরা এখন যাব, তারপর দেখব তারা কি কি গান করছে। সম্মানিত দর্শক শ্রোতা, এই দেখতে পারছেন আমরা দূর থেকে দেখাচ্ছি, এটা হলো সেই আউলিয়া দেওয়ান শরীফ শাহ জয়নব বিবির মাজার শরীফ। এখন আসরের আজান দিয়েছে, আজানের বিরতি এবং নামাজের বিরতির পর আবার তাদের মুর্শিদি গান শুরু হবে। ঢাকা থেকে অথবা ঢাকার বাইরে থেকে যদি কেউ শরীফ শাহর মাজার আসতে চান, তাহলে আপনারা সর্বপ্রথমে ঢাকা গুলিস্তান অথবা সায়দাবাদ থেকে বাসে করে সরাসরি আপনারা পাঁচদোনা মোড় এসে নামে পড়বেন। পাঁচদোনা মোড় থেকে সিএনজি যোগে আপনারা পারুলিয়া মোড় এসে অটোরিকশা দিয়ে আপনারা শরীফ শাহর মাজারে যেতে পারবেন। সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা যদি মহাখালী, টঙ্গী, গাজীপুর থেকে শরীফ শাহর মাজারে আসতে চান, তাহলে আপনারা মহাখালী বাস টার্মিনাল থেকে বাসে উঠে আপনারা গোরাশাল অথবা পাঁচদোনা নেমে পড়তে পারেন। আপনারা গোরাশাল অথবা পাঁচদোনা নেমে সিএনজি অথবা অটোরিকশা দিয়ে শরীফ শাহর মাজারে আসতে পারবেন। ওই সামনে পাশের আস্তানায় একটি সুন্দরী মেয়ে গান গাইতেছে, আসুন সেই সুন্দরী মেয়ে। No!
আর কিছুক্ষণ পর মাগরিবের আজান দিবে, তখন আজানের বিরতি এবং এখানের যেই বৃহস্পতিবারের মাজারের যে জলসা হয় সেই জলসা এখন শেষ হয়ে যাবে। এখন তাকে তো পারমিশন নেই রাত্রে থাকার, এজন্য মানুষ বিকেলেই তারা কিছু গান বাজনা করে এবং আশেকান জাকেরান যারা এখানে আসেন তারা কিন্তু চলে যায়। আমাদেরও এখন বিদায়ের পালা, আমরা বের হয়ে যাচ্ছি, আমরা এখন আমাদের স্থানে আমরা চলে যাচ্ছি। আল্লাহ হাফেজ।